আজকের পর্বে সিম তরকারি। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমি সিম ধুয়ে নিচ্ছি। সিমের ভিতরে পোকা থাকে, এটা লাইটের আলোর মধ্যে ধরলে বোঝা যায় ভিতরে পোকা আছে কি না, ভালো করে দেখে নিতে হয়। সিম তরকারি ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ অনেকে আছে ময়লা পানিতে ধোয়। ব্যবসায়ীরা তো বিক্রি করার জন্য বেছে, আমি দেখেছি অনেক ময়লা নোংরা পানিতে সিমের খাসা ধুইতেছে পাইকাররা। আমি এখন সিমের মধ্যে সব মশলা একসাথে মেখে নিয়ে একসাথে বসাই দিব কড়াইতে, গ্যাসের চুলায় বসাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আমি দিয়ে নিয়েছি, এবং লবণ এবং সয়াবিন তেল একসাথে দেয়া মেখে বসাই দিব চুলাতে। এবং এটা কোনো নাড়ানো যাবে না, নাড়া দেওয়ার দরকারও নাই, হয়ে যায় একসাথেই হয়ে যায় রান্নাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমি এখানে মলা পুঁটি এবং একটি কই মাছ দিয়েছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অল্প করে নিয়েছি, আপনারা বেশি করে নেবেন। এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি, আমি একসাথে মাখিয়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে দিব। পানি না দিলে সিম সিদ্ধ হবে না, আবার অনেক সময় আছে পানি না দিলেও চলে, তো অল্প একটু পানি দিলে সিদ্ধ হয়। এবং দিয়ে দিতেছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমি এগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং দিয়ে দিতেছি পানি, পানিটা দিলে একটু সিদ্ধ হয়, ভালো লাগে। অনেক সময় আছে যে সিমটি একটু যদি কাঁচা থাকে তাহলে পানি না দিলেও চলে, অল্প একটু পানি দিতে হয়, না দিলে সিদ্ধ হয় না ভালো করে। আমি এখন চুলায় বসাই দিয়েছি, এবং এটা লাড়াচাড়া দরকার নাই অনেকটা, এভাবে সিদ্ধ হতে 20-25 মিনিট লাগবে। আমি এখানে একটা মাছ, একটাই কই মাছ ছিল, এটা একটু উল্টাই দিয়েছি, উল্টায় না দিলেও হয়। এবং ঢেকে দিতে হয়, না ঢাকলে সিদ্ধ হতেও দেরি হবে, এবং ঢেকে দিলে এটার পুষ্টিমানও থাকে। সিমের মধ্যে অনেক পুষ্টিমান আছে, তার মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন এ চোখের জন্য ভালো, এবং এটার টেস্ট মজাদার। আমার রান্না প্রায় শেষ, এভাবে 2-3 জাল হলে আরও টেস্ট বেশি লাগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।